আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামনে আনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন স্কলার আরেকজনের স্কলারের ব্যাপারে সমালোচনা করছেন, একেবারে উলঙ্গ সমালোচনা, অন্যকে হেয় করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। সামান্য যে শিষ্টাচার, এই শিষ্টাচারকে ভায়োলেট করে, শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, মাঝে মাঝে আগ্রাসী হয়ে, ফেরোশাস হয়ে কথা বলছেন, যেহেতু শুধু কথা বলার সুযোগ আছে কিন্তু হয়তো ক্ষমতা থাকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন। এই জন্য আল্লাহ তাআলা আলেমদেরকে ক্ষমতা দিচ্ছেন না বাংলাদেশ, এত দল ইসলামপন্থীদের হাতে ক্ষমতা নেই, কারণ হয়তো এই কাজটাই আমরা করব। আমরা যাদেরকে পছন্দ করি না, যাদের ব্যাপারে আমাদের জেলাসি অ্যালার্জি, আমরা তাদের উপর হামলা করব। এবং প্রত্যেক নবী একে অপরকে কোঅপারেট করেছেন, কেউ কারো বিরোধী ছিলেন না। যেমন মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম একই সময়ের নবী, দুই ভাই, তাই বলে কেউ কারোর প্রতি জেলাসি করেন, বিরোধিতা না, কোঅপারেশন, কোলাবোরেশন এটা করেছেন। লুত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম একই টাইমের নবী। লুত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা, একে অপরকে কোঅপারেট করেছেন, কোলাবোরেশন করেছেন। আমরা এখন স্কলাররা যারা আছেন, দাঈরা যারা আছেন, ওলামারা যারা আছেন, তাদের সেম মিশন, প্রতিটি ইসলামিক দলের একই মিশন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর বাণীকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিতে চায়, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়। সবার যদি উদ্দেশ্য একই হয় তাহলে এত বিভেদ কেন আমাদের মধ্যে, এত কন্ট্রোভার্সি কেন, একে অপরের প্রতি এরকম জেলাসি কেন? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামনে আনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন স্কলার আরেকজনের স্কলারের ব্যাপারে সমালোচনা করছেন, একেবারে উলঙ্গ সমালোচনা, অন্যকে হেয় করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। সামান্য যে শিষ্টাচার, এই শিষ্টাচারকে ভায়োলেট করে, শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, মাঝে মাঝে আগ্রাসী হয়ে, ফেরোশাস হয়ে কথা বলছেন, যেহেতু শুধু কথা বলার সুযোগ আছে কিন্তু হয়তো ক্ষমতা থাকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন। এই জন্য আল্লাহ তাআলা আলেমদেরকে ক্ষমতা দিচ্ছেন না বাংলাদেশ, এত দল ইসলামপন্থীদের হাতে ক্ষমতা নেই, কারণ হয়তো এই কাজটাই আমরা করব। আমরা যাদেরকে পছন্দ করি না, যাদের ব্যাপারে আমাদের জেলাসি অ্যালার্জি, আমরা তাদের উপর হামলা করব। তো এখনও আমরা ক্ষমতা পাওয়ার উপযোগী হয়নি, ওই ব্রডার লিডারশিপে যাওয়ার উপযোগী আমরা এখনও হইনি। সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্ব থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যেহেতু আমাদের মিশন এক, আমাদের ভিশন এক, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই, কোরআনের কথা ছড়িয়ে দিতে চাই, সত্য সুন্দর কল্যাণের বাণী আমরা ছড়াতে চাই, সবার কাজ যেহেতু এক, সো একে অপরের সাথে কোঅপারেশন থাকা উচিত, কোলাবোরেশন থাকা উচিত, সহমর্মী হওয়া উচিত, একে অপরকে সাপোর্ট করা উচিত। আমার ভাই তো আমার কাজটাই করছে, নবীওয়ালা কাজই তো করছে, দিনী দাওয়াতের কাজই তো করছে, এই বিশাল কাজ করে সে আমার দায়িত্ব আরো হালকা করে দিচ্ছে, তো সে তো আমার সহযোগী। এই চিন্তা চেতনা যেন দায়ীদের মধ্যে থাকে, তাদের মধ্যে যেন পারস্পরিক কোলাবোরেশন থাকে, কোঅপারেশন থাকে, একে অপরের সাথে মিলে, যেহেতু সেম প্রজেক্ট, সেম মিশন, এভাবে যেন আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা। আমরা কোরআন পড়ব কিন্তু লেসনগুলো মানব না, এবং বিশেষ করে আলেমদের মধ্যে, দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে, এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের দেশের ওলামাদেরকে, স্কলার্সদেরকে, দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সাপোর্ট, কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে, একই প্রজেক্টে কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। তাহলে এই মিশন, এই লেসনটা আমরা পাই যে সব নবী একই মিশনে এসেছেন, একে অপরকে কোঅপারেট করেছেন। সো আমরাও যারা দিন প্রচার করতে চাই, যেহেতু একই মিশন, আমাদের কোলাবোরেশন, কোঅপারেশন থাকা উচিত।